আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে বলি গুড মর্নিং। সকালবেলা আমি আমার কাজ সেরে ঝাড়ফাড় দিয়ে বাইরে বার করে দিয়েছি, এবার আমি উঠোনটা ঝাড় দেবো। তো দেখতে পাচ্ছো বৃষ্টির জন্য পুরো একদম শ্যাওলা জমে গেছে চারিদিকে, আর পা দিলেই স্লিপ করে আর কি পড়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো আমি এখন বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাড় দেওয়া নেওয়ার পর আর আজকে সেরকম কিছু কাজ নেই, কারণ আজকে একটু নেমন্তন্ন বাড়ি যাওয়ার আছে, সেজন্য শুধু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলেই হবে, আর টিফিনটা খাওয়া হয়ে গেলেই ব্যাস, আর কোনো কাজ নেই। আয়ানকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিই, আর বসে বসে তারপর একটু ফ্রি টাইম হলে ফোন টোন দেখবো। তো ফ্রি থাকার সময় আমি একটু ফোন দেখি তারপর মানে এই সময়টা কেটে যায়। আর এখন আমি আপাতত, এত ঠান্ডা লেগেছে তোমাদের কি বলবো, বা এতটা সর্দি করেছে, সেইভাবে আমি আর কি কাজ করতেও পাচ্ছি না, খুব কষ্টও হচ্ছে, বারবার সর্দি ঝরছে, কি করবো। আর উঠোনটা এতটা কাদা হয়ে, কাদা বলতে কি মানে পা দিলেই স্লিপ করে আর কি যে কেউ হয়তো পড়ে যেতে পারে। তো খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে, আর সকাল সকাল ওই জন্য কাজটা সেরে নিচ্ছি। কখনো রোদ কখনো বৃষ্টি, কোনো ঠিক ঠিকানা নেই আর কি, যা আকাশের যা অবস্থা, বর্ষা তো এমনি দেরিতেই এসছে ধরতে গেলে, আর এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি, এইভাবেই আমাদের চলতে হচ্ছে, কিছু করার নেই। আর আয়নের পাপা এখন ঘরের মধ্যে আছে, তো আমি ভাবলাম যে কাজগুলো সেরে নিই, একটু পরে আয়নকে স্কুল থেকে আনতে যাবে, তো একেবারে রেডি হয়ে গেলে আমরা একসাথে সব বেরিয়ে যাবো। আর এখন আমাদের পাড়ায় কী বলতো, কুকুরের উৎপাত খুব বেড়েছে, একসাথে ঝাঁকে ঝাঁকে চার পাঁচটা কুকুর এসে কোথা থেকে দলে দলে এসে কামড়াকামড়ি করছে, লাফালাফি করছে, আর আমার তো ভয় লাগছে। আর তোমরা দেখতে পাবে এক্ষুনি আমি ঝাড় দিতে দিতে একটা কুকুর এক্ষুনি দুটো কুকুরের মধ্যে এক্ষুনি আর কি মারপিট বেঁধে গেছিলো, আর আমার এত ভয় লেগে গেছে কি বলবো। আর ওদের ভাবছি আজকে থেকে খেতে দেবো না, রোজ খেতে দিই, খেতে দেওয়ার পরেও এরা যে এরকম করবে ওই জন্য আজকে আগে তো বলেছি খেতেই দেবো। দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর উঠোনটাও পরিষ্কার করে নিয়েছি, আর কুকুরগুলো খুব জ্বালাতন করছিল, তো ভালো করে ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে ভাবলাম যখন রান্নাবান্না নেই আজকে একটু, তাই ভাবলাম তোমাদের সাথে বাড়িটা একটু পরিচয় করিয়ে দিই, কারণ সেটাও তোমাদের জানা দরকার। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলের পাড়, এখানে টাইম কল কুয়ো দুটোই আছে, তো এটা দিয়ে আমরা সকালে কাজ সেরে নিই, টাইমের মধ্যে তো জল থাকে। তো এর আগে আমি একটা হোম ট্যুর ব্লগে তোমাদের বাড়িটা পুরো দেখিয়েছিলাম, কিন্তু অত ভালোভাবে আর কি বুঝিয়ে বলিনি, তো এখন বলছি। এটা আমাদের মেন গেট আর কি ঘরের, এটা বারান্দার আর কি মেন গেট। তো এই বারান্দা দিয়ে ঢুকলে পাশে আমাদের কি যেটা, যেখানে আয়নের পাপা কাজ করে, এটা কাজের একটা ঘর, তো আমার একটা কারখানা ধরতে গেলে, তো এটাও কিন্তু একটা ঘর ছিল, এটাকে ভেঙে আর কি কারখানা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে যে ভাঙা হয়েছিল পাঁচিলটা, বুঝেছো? তো এখানে এটা আমাদের ঘর ছিল, আমি বিয়ের পর প্রথম ওই ঘরটাই ছিলাম, তারপর কাজের ক্ষেত্রটা ভেঙে মেশিনটা রাখতে হয়েছে, তো এখন আমি এই ঘরটাই থাকি। এই ঘরটা হচ্ছে ওটা মাঝের ঘর ধরতে গেলে, মাঝখানের হিসাবে ঘর হয় এটা, তো এই ঘরটা এখন আমরা থাকি। তো দেখতেই পাচ্ছ এই ঘরটা আমরা এখন থাকি, আর এখানে আরামকে দ্বারা এখন আরাম করছে আহেলের পাপা, তো ভালোই আরাম করছে, শুয়ে বসে বসে ফোন, শুয়ে শুয়ে ফোন দেখছে। তো এই ঘরে সোজাসুজি এই যে জানালা আছে, জানালার সামনে কী আছে বলতো, একটা কলা গাছ আছে, নতুন কলা গাছটা আর কি কদিন আগে লাগিয়েছিলাম, বেশ বড় হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কলা হচ্ছে না। আর পাশে আবার পেঁপে গাছ বসানো হয়েছে, এত হাওয়া দিচ্ছে, দেখো পেঁপে গাছগুলো পুরো একদম পাতাগুলো খুব দুলছে। তো ওই ঘর থেকে বেরিয়ে সামনেই দেখো একটা আনলা আছে, এখানে আমি আমার সমস্ত কাপড় চোপড় জুতো নিচে সব রাখি, এটা হচ্ছে আমাদের কাপড় রাখার জায়গা। আর এই যে লাউটা দেখতে পাচ্ছ, এটা পাশের বাড়ির কাকিমা আমাদের দিয়ে গেছে সকালে, এটা হচ্ছে পুরো তাজা লাউ, গাছ থেকে পেরেই দিয়ে গেছে। কাকিমাকে বলেইছিলাম যে আমাদের একটু ছোটো দেখেই লাউ দেবে, কারণ আমাদের ফ্যামিলিটাও খুব ছোটো, তো অতটা নিলে নষ্ট হবে। আর দেখো এটা ঢোকার মুখে, এখানে বসার ঘর, এখানে মানে বসা খাওয়া দাওয়া দুটোই হয়, সামনেই ফ্রিজটা রয়েছে আর পাশে বাথরুম রয়েছে। আর যে সোজাসুজি ঘরটা দেখছো, এটা আমাদের শ্বশুর শাশুড়ি মা দুজনেরা থাকেন ঘরে, আর উনি বসে এখন দাড়ি কাটছে জানলার ধারে বসে। তো ওই ঘরটা প্রচুর বড়, এই বড় বলতে আলোটা প্রচুর এই ঘরটায় লাগে, তো এটা পুরো একদম আমার শাশুড়ি মাদের ঘর, এই ঘরটায় ওরা থাকে, এই ঘরে প্রচুর আলো, জানলাটা বড়। তো আর ওই যে খাওয়ার জায়গা থেকে বেরিয়ে এসেই এখানে হচ্ছে রান্নাঘর, সিঁড়ির নিচে রান্নাঘর, এটা সিঁড়িটার নিচে রান্নাঘর হয়েছে।
এখানে রান্নাঘর ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই হয়েছে। সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ির সব ধারে ধারে দেখতে পাচ্ছ আলু পেঁয়াজের ঝুড়ি মুড়ি রাখা রয়েছে। আর ওপরে যে এটা রাখা রয়েছে ওটা দেখছো, এটা হচ্ছে ওপরে বৃষ্টির জল পড়ছিলো বলে ওইটা ওই গামলিটা বসিয়ে দিয়েছিলাম, আর ওর জন্য ওখানে রাখা আছে ওটা। এটা হচ্ছে পুরোপুরি এখন আমাদের বাড়িটা। তো বাড়িটার কোথায় কী আছে, আর এই যে উঠোনটা দেখতে পাচ্ছ, উঠোনটা খুব একটা বড় না, সরু মতো তোমরা দেখেছো, এটাই হচ্ছে আমাদের পুরো বাড়ি। তো বন্ধুরা, তোমাদের সাথে আর বেশি কিছু আমি শেয়ার করলাম না, কারণ আজকে নেমন্তন্ন বাড়ি যাবো, ছোটো ননদের বাড়িতে নেমন্তন্ন, আর ঈদের পর একটু সবার বাড়িতেই এরকমভাবে নেমন্তন্ন করে, সবাই যায় আর কি। তো আমাদের বাড়িতেও আসবে, তবে একটু লেট করে ওরা আসবে, ওদের অনেক জায়গায় নেমন্তন্ন আছে। তো আজকে আমাদেরকে নেমন্তন্ন করেছে, তো আমরা এখন যাবো, ওখানেই খাওয়া দাওয়া করবো। তার জন্য আজকে কিছু খাওয়ার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বা রান্নাবান্না কিছু করিনি, সকালে টিফিনটা খেয়ে নিয়েছি। আর আয়ান এখন স্কুলে গেছে, স্কুল থেকে আসলে ওকে রেডি করি আর কি, নিয়ে যাব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোখাটো কিছু একটা, কেননা পুরো বাড়িটা আর কি অনেকদিন আগে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, কিন্তু আর সময় হয়নি সেইভাবে দেখানোর। তো এখন আজকে ভাবলাম একটু দেখাই একটু ঘুরিয়ে। আর ওপরে ছাদের ওপরে তো তোমরা জানো, ছাদের ওপরে আমার যত গাছপালা লাউ গাছ আছে, আর তোমাদের তো লাউ গাছটা আমি দেখিয়েছি ছাদের ওপরে কীভাবে লাউ গাছটা আছে। আর কতগুলো আর একটা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে দেখেছো কেমন ভেঙাচ্ছে, দেখেছো তোমাদের দেখাচ্ছি ও কেমন ভেঙাচ্ছে, দেখো দেখো আমি বলছি আর ও ভেঙাচ্ছে। কি বলছিলে গো বলো এবারে। আর তোমাদের সাথে যে কথাটা আমি শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে আজকে আমি এই ভিডিওগুলো দিচ্ছি, যে আমার একটা কী বলতো, কাউকে দেখে মনের মধ্যে ইচ্ছে জাগে যে সেই জিনিসটা তার করার, ঠিক আছে। তো আমারও এরকম, আমার এই চ্যানেলে যেসব আমি ভিডিওগুলো দিই, তো কিছু মানুষকে দেখে না আমি কিছু শিখেছি, যে তারা অনেক কি বাধা বিপত্তি কাটিয়ে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে। তো তাদের মধ্যেই একজন আমার খুব প্রিয় মানুষ, যেটা হচ্ছে এপি ব্লগ, যেটা সেটা খুব ভালো একজন, তাকে আমার খুব ভালো লাগে ওই দিদিভাইকে। আর তাছাড়াও আছে মাই সিম্পল লাইফস্টাইল আছে, তো এরকম কিছু অনেক ব্লগার আছে যেগুলো আমি দেখি, দেখে দেখে তাদের দেখেই আমি আজকে এই জায়গায় সে অনেক কিছু শিখেছি, যে তারাও যখন পারছে আমি কেন পারবো না। তো আমার যে এপি ব্লগের যে দিদিভাই আছে, তো তাকে আমি অতিরিক্ত, তার ব্লগ তো আমি প্রায় প্রতিনিয়ত দেখি, আর তাকে আমি দেখে দেখে আসছি যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কী করে পৌঁছালো। তো সত্যি কথা বলতে উনি খুবই একটা ভালো মানুষ, যে আমি এটা আমার ইয়ে পাবো বলে তার বলছি তা না, কিন্তু অ্যাকচুয়াল মানুষের কিছু ভালো জিনিস থাকলে সেগুলো বলতেই হয়। তো উনি এরকম, ওনার বাড়িতে আমি দেখেছি অনেকেই গেছে, কিন্তু গিয়ে দেখেছে দেখছি যে ভালো ব্যবহারটাই পেয়েছে, কোনো সময় তার কাছ থেকে কিন্তু খারাপ ব্যবহার কিছু পায়নি, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো আমি ওনাকে সত্যিই খুব ভালো শ্রদ্ধাও করি বলতে পারো, ভালোবাসি যেটাই বলতে পারো, ওনাকে দেখে আমার খুব ভালো লাগে। আমি ওনাকে অনেক আর কি আমার তরফ থেকে অনেক দোয়া করবো, যেন উনি আরও অনেক অনেক উঁচুতে পৌঁছায়, তো এটাই বলতে চাইছি। তো যারা এই এপি ব্লগের দিদিভাইকে ভালোবাসো, তারা দেখলে তাদের হয়তো আমার ভিডিওটা ভালো লাগবে, আর যারা ভালোবাসো না তারা তো অনেক কমেন্ট করতেই পারো। তো তোমরা এই পর্যন্তই আমি এইটুখানি বলতে চাই। তো ওনাকে দেখি আমার সব কিছু শেখা, তো আমিও নিজে চেষ্টা করছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ কী করে পৌঁছায় সেটা আমিও হয়তো পারবো। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর তোমাদের বলে কি, আমার যে চ্যানেলটা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিও, আর পারলে কমেন্ট করো, আর শেয়ার তো করোই, এটাই বলবো। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এই পর্যন্ত। এখন আমি যাবো নেমন্তন্ন বাড়ি, যদি সময় পাই তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, আর না হলে ছোট্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো এখনের মতন এই পর্যন্ত, তো সবাইকে বলি আল্লাহ হাফেজ, টাটা।